সুরে গো তোমায় ছুঁয়ে যায়, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যায়, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যায়, তোমাইছে সারা বেলা কাটিলো সুরের খেলা, এবার আমার গানের ভেলা তোমার চরণ কুলে ভিড়া তোমায় ছুঁয়ে যা, সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যায়, যুগে যুগে প্লাবনানে যে সুচরা জানি সে যে তোমারি প্রেম উপর হতে ঝরে, যুগে যুগে প্লাবনানে যে সুচরাচরে, জানি সে যে তোমার উপর হতে ঝরে, যে মন্ত্রে আজ তোমায় পূজি ছন্দে গানে তোমায় খুঁজি, যে মন্ত্রে আজ তোমায় পূজি আমি সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যায়, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যায়, সুরে সুরে গো
सुरे सुरे ओ गो सुरे सुरे ओ गो तुम्हाय छुए जाय। नमस्कार सकल के दीप प्राहरिक शुभेच्छा। আজকের দিনটা একটু অন্যরকম দিন, শীতের আমেজ তো রয়েছে, তার সাথে রেগেছে মনে প্রাণে বসন্তের রং। আর এই সময় আরও একবার বছর ঘুরে যে সময়টা এসে দাঁড়ায় সেটা আমার বছরের সবচেয়ে প্রিয় সময়। কারণ এই যে আমরা সারা বছর এই অনুষ্ঠানে যা করে থাকি সুরের আরাধনা, সেই সুরের দেবী আবারও মর্তে নেমে এসেছেন, তাই তাকে নিয়ে যে উদযাপন হবে না আমাদের এখানে এই প্ল্যাটফর্মে সেটা তো সম্ভবই নয়। একত্রে সুর, জ্ঞান, শিল্প, সাহিত্য সমস্ত ডিপার্টমেন্টের যে দায়িত্ব, গুরু দায়িত্ব যিনি সামলাচ্ছেন, সেই আরাধ্যা দেবীকে আজকে আমরা গানে গানে স্মরণ করব, কথায় কথায় স্মরণ করব। সরস্বতী পুজো এবং এই যে চারিদিকে প্রকৃতিতে একটা সাজো সাজো রব, আমাদের মনেও সেই রং লেগেছে। আর সরস্বতী পুজো মানে এই যে হলুদ শাড়ি, সরস্বতী পুজো মানেই যেটা সেটা হচ্ছে ভোরবেলা উঠে অঞ্জলি দেওয়ার তোড়জোড়, আরও অনেক কিছু। আমার মনে হয় সরস্বতী পুজো নিয়ে নস্টালজিয়ার কোনো শেষ নেই, আর সেই নস্টালজিয়া আরও একবার ফিরে দেখব আমরা। এবং সেই উদ্দেশ্যে আমাদের আজকে সুরের আকাশে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। তার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশেতে। আজকে আমরা বুঝতেই পারছেন মায়ের আরাধনায়, বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। এবং আমাদের সঙ্গে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে যাদেরকে পেয়ে গেছি তারা অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের সকলের। একবার আপনাদের সকলের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমার পাশেই রয়েছেন ডক্টর দেবল মজুমদার, তাকে আপনারা প্রত্যেকেই চেনেন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তার পাশেই রয়েছেন যার কণ্ঠের জাদুতে আপনারা মগ্ন থাকেন, শ্রী ক্ষিতীশ চন্দ্র নাথ মহাশয়, স্বাগত জানাই। এবং অবশ্যই তারও পাশে আরও এক শিল্পীকে আমরা পেয়েছি, শ্রী জয়জিৎ সরকার। এবং অবশ্যই মিউজিশিয়ান দাদাদের সঙ্গেও আলাপ হবে, একটু পরে তাদেরকেও দেখতে পাবেন। তার আগে আমার মনে হয় গানে কথায় যেহেতু এগোবে, গান দিয়েই শুরুটা হোক, তাই না? সুরের দেবীর যখন আজকে আরাধনা, তাহলে প্রথমেই আমরা চলুন ডক্টর দেবল মজুমদারের কণ্ঠে একটা কিছু আমি শুরু করার আগে একটা কথা বলে রাখি। আমি মানে সত্যি কথা বলতে বেসিক্যালি চিকিৎসক, গানটা পড়ে, সুতরাং চিকিৎসক হিসেবে পরিচিত হতে কিন্তু আমি সবচেয়ে বেশি যাকে বলে পছন্দ করি আর কি। ধন্যবাদ। লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহতায় আনি। ওহে সুন্দর, হে সুন্দর, আমি তোমায় যত শুনেছিলেম গান, আমি তোমায় যত শুনেছিলেম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই নে কোনো মান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর ধান,
কত শুনিয়েছিলে মোরে সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওরে সেই কথাটি তোমার মনে বর্ষা মুখর আগুন সমীরণে এইটুকু মোর শুধু হইল অভিমান ভুলতে সে কি পারো একেবারেই মানতে পারা গেল না ডাক্তার বাবু যে এটা শখে আপনি গান আমরা না 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 এখানে তো দাদাই কিন্তু উনি নিজেই সেকেন্ড হাইয়েস্ট বয়স উনার পরে না কিন্তু ওই যে একটা কথা আছে যে রাধে সে চুলো বাঁধে আমার মনে হয় যে এক হাতে ছুরি কাঁচি ধরে সে আরেক হাতে হারমোনিয়ামও ধরে এবং শুধু ধরে না ধরে তার যথাযথ মূল্য মানে তার যে যোগ মানে কি বলবো আমার মনে হয় আমার বলার কিছু অপেক্ষা রাখে না আপনারাই বলুন এটা কি শখের জিনিস মনে হলো একেবারেই নয় আমার মাথার মতো চুল অবশ্য গজিয়ে গেছে না না খুব 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 ভালো লাগলো এবং পাশেই যিনি রয়েছেন হ্যাঁ আপাতত আমাদের সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং আমাদের সবার খুব সম্মানের এবার একটু স্বাদ বদল করে নিই ক্ষিতিশবাবুর কণ্ঠে বিখ্যাত বাচিক শিল্পী একটা কিছু শুনে নেওয়া যাক নমস্কার কবিগুরু অঞ্জলি এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই নু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিষণে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রইল পূজায় মোর তোমার সবার প্রণাম নমস্কার বাহ চমৎকার মানে কোন বিশেষণে বিশেষিত করব আমার জানা নেই কিন্তু আপনারাই বলুন মানে আপনারা আপনারা বললে আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আপনাদের মনের কথা এই অবধি পৌঁছচ্ছে অদ্ভুত সুন্দর একটা একটা আবহ তৈরি হলো বলা যায় এরপর ওই গান কবিতা গান এই নিয়েই তো থাকতে হবে তো একেবারে ওপারে যিনি রয়েছেন তার কণ্ঠেও এবার কিছু একটা শুনে নেওয়া যাক তাই না আচ্ছা তার আগে একটু ছোট্ট করে জিজ্ঞেস করি এই সরস্বতী পুজো নিয়ে নস্টালজিয়াটা এটা কিরকম ওরে বাবা সরস্বতী পুজো নিয়ে নস্টালজিয়া তো সাংঘাতিক সরস্বতী আমাদের বিদ্যার দেবী জ্ঞানের দেবী তা তাকে আমরা যুবক যুবতী সম্প্রদায়েরা পুজো করবে আরাধ্য করবে সে তো অবশ্যই একই সাথে আমাদের আরেকটা ব্যাপার ছিল এই সময় একটু মিসচেভিয়াস সেটা হচ্ছে এই সরস্বতী পুজো ছিল আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডে একদম বাঙালি ভ্যালেন্টাইন ডে সে তো সেই যে স্কুলে গিয়ে অন্য স্কুলের ছাত্রীরা আসছে বা নিজের স্কুলেরই কোনো ছাত্রী আরাধনা দিচ্ছে বা সেজে গুজে এসে দাঁড়িয়ে আছে
সেই যে দেখে সেই যে পূর্ব রাগ প্রেমের একদম সেই জিনিসের সাথে আর কোনো কলেজ বা অফিস যাই হোক সেই প্রথম যে ক্রাশটা সেটার কোনো তুলনা হয় না, তুলনা হয় না। ঠিক ঠিক, ওই সরস্বতী পুজোর সঙ্গে প্রেম পর্বটা তো ভীষণভাবে জড়িয়ে আছে, মানে গুরুজনরা মাঝে আছেন, আমি খুব একটা সাহস করছিলাম না, তখন তুলেই ফেললেন, তো সেটা একটা আলাদা করে একটা আলাদা চ্যাপ্টার আর কি, সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে ট্রু সেন্সে ভ্যালেন্টাইন ডে, একদম 14 ফেব্রুয়ারি বা যা খুশি হোক, এগুলো সমস্ত যে বিপণনের জন্য হয়েছে। ঠিক ঠিক ঠিক, কারণটা হচ্ছে এই দেখুন এই সময়টাতে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মাঘ কেটে ফাল্গুন আসছে যাকে এক কথায় বসন্ত পঞ্চমী বলে, এবং এই সময়টাতে যেটা হয় আর কি যে খুব ঠান্ডাটা কমে আস্তে আস্তে বসন্তের যে মানে আবির্ভাবটা হচ্ছে আর কি, সেই সময় ওয়েদার চেঞ্জের সাথে কিন্তু আমাদের মানুষের মনগুলো আস্তে রঙিন হয়ে ওঠে, যদিও এখন কলকাতায় কিছু বোঝা যায় না পলিউশনের জন্য, কিন্তু সেই সময় এই উৎসবটা ছিল মারাত্মক একটা সাংঘাতিক উৎসব আর কি, এইসব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে রাস্তায় নেমে পড়ত। আর আমার তো স্কুল জীবনের কথা খুব মনে আছে যে এই দিনই বোধহয় নারীদের মানে স্কুলের সমস্ত যারা আমাদের সতীর্থাদেরকে মানে ট্রু সেন্সের নারী হিসেবে আমরা দেখতে পেতাম, ওই শাড়িতে নারীর যে বিষয়টা। সুতরাং সরস্বতী পুজো ঠিক মানে জয়জিৎ ঠিকই বলেছে, এটাই হচ্ছে আমাদের বাঙালির কাছে ওয়ান অ্যান্ড অনলি ভ্যালেন্টাইন। নিশ্চয়ই, তাহলে একটা গানে যাক, মানে প্রেমের এত কথা হলো, প্রেমের একটা গানও হওয়া দরকার এবার। হ্যাঁ, প্রেমের গান, এই গানটা সেই সময়ের যখন বাংলা ব্যান্ড নাম করেছিল এবং এটা পরশপাথর ব্যান্ডের গান, তো এই গানটা গাওয়ার চেষ্টা করছি। যখন আমাদের মোবাইল বা কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতভাবে আমাদের জীবনটা দখল করে নেয়, তখনও আমরা গ্রিটিংস কার্ড প্রেজেন্ট করতাম, তো এই গানটা আছে। ভালোবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে লুচু মতো আরা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে লুচু মতো আরা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আর্টিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা, ভালোবাসা মানে আর্টিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা, ভালোবাসা নীলখামেদের ভেলা। ভালোবাসা মানে আগাম চলার শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে, চিনতে সেই খাশেষ কাপির ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিস্তুপে, শুনে ফেলে অনুভূতির আশি, ভালোবাসা নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে চৌরাশি আর বাঁশি, ভালোবাসা মানে চৌরাশি আর বাঁশি, ভালোবাসা মানে চৌরাশি আর বাঁশি।
ভালোবাসা মানে আগাম চলার শুরু, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আখি পল্লব ছুঁয়ে চিন্তে শেখা শেষ কাব্যের ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিস্তুপে শুনে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে চৌরাসিয়ার বাসি, ভালোবাসা মানে চৌরাসিয়ার বাসি, ভালোবাসা মানে চৌরাসিয়ার বাসি, মানে চৌরাসিয়ার বাসি। এবং সেই বাসির যে অনুরণন সেটা এখনো বোধ হয় আমাদের এখানে গমগম করছে আর কি, আপাতত জয়জিদ্দার কণ্ঠে। এবং সত্যি ভীষণভাবে এটা কোথাও আমরা কানেক্ট করতে পারি, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, মানে সরস্বতী পুজোর সমস্ত টুকরো টুকরো ছবিগুলো একেবারে একটা সিনেমার মতো চোখের সামনে দিয়ে চলে গেল। থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উপহারের জন্য। সরস্বতী পুজোর দিন মনে হয় এর থেকে ভালো, মানে এর থেকে অ্যাপ্ট গান আর কিছু হতে পারে না, সরস্বতী পুজোকে বোঝানোর জন্য, তার আবেগকে তুলে ধরার জন্য। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এর পরে আমি একদম মানে আমাদের মধ্যমণি হয়ে যিনি রয়েছেন ক্ষিতিশ বাবু, তার আমেজটা আলাদাই। একটু আগে যে কবিতা মানে যিনি আবৃত্তি করে যেটা উনি শোনালেন, আমি খুব একটা তাড়াতাড়ি বেরোতে চাইছি না সেখান থেকে আর কি, আরো একবার যদি কিছু শুনে নেওয়া যেত খুব ভালো হতো। তার আগে দাদার আমি একটু জানতে চাইবো আপনার সরস্বতী পুজো নিয়ে অভিজ্ঞতা, সরস্বতী পুজোয়। হ্যাঁ একদম, হ্যাঁ ছোটবেলায় তো আমরা, আচ্ছা ওই কুল খেতে দিতেন মা, মা কুল খেতে দিতেন? এটাই তো মজা, এই যে খেলা ভাঙার খেলা, এটাতেই তো জীবন কেটে গেল। এবং আরেকটা স্কুলে সেই যে আমরা খেতাম, খিচুড়ি খেতাম একজনের পাতা থেকে আরেকজনের পাতায়, ঠিক ঠিক, কিন্তু সেই স্বাদ গন্ধ এখনো লাগে, এখনো লাগে তাই। ঠিক আছে, কাজেই বাচ্চাদের আমার শুভেচ্ছা জানাই। আর এখন আমি ওই কবিগুরুর হঠাৎ দেখা বলবো কবিতা, কারণ এটা একটি চির আধুনিক কবিতা নিশ্চয়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি, মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবর কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাউনিতে, দিল অত্যন্ত ছোট দুটা একটা জবাব, কোনোটার বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো,
বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুখানি রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ফটকা লাগল, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেবে গেল পরে স্টেশনে, আমি চললে একা। মানে কবিতা নিয়ে বলার তো কিছু নেই, উনি বললেন যে এটা এখনো আধুনিক, মানুষটাই তো এখনো আধুনিক, চির আধুনিক, তো তার সমস্ত সৃষ্টি যে আধুনিক হবে এবং চিরকাল প্রাসঙ্গিক হবে নিয়ে কোনো কথা নেই। আর ওনার পরিবেশনা নিয়ে কিছু বলার আমার যোগ্যতা নেই, আমি শুধু বলবো এই আবহটা নিয়ে। মানে সত্যিই মনে হচ্ছিল রেলগাড়ির কামরায় বসে আছি, এরকম একটা দৃশ্যপট কিছুর সাক্ষী রয়েছি। অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর। আর এই যে হঠাৎ দেখা থেকেই চলে যাই, ওই যে প্রেম সরস্বতী পূজোর সময় তৈরি হয়েছিল এবং ভাষণের সাথে সাথে তার বিসর্জন হয়ে গেছিল, সেই প্রেমের সাথে কখনো পরে হঠাৎ দেখা হয়েছে? সেই প্রেমের সাথে পরে দেখা হয়েছে, কিন্তু সেই অনুভূতিটা মরে গেছে, অনুভূতিটা আর আসেনি। ঠিক, সেই যে আবহ, সেই পারিপার্শ্বিক ব্যাপারটা, সেই ফিলিংসটা আর আসেনি। ঠিক আছে, চলি আবার একটা গান শোনা যাক। মন একে একে দুই একাকার, আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুই, মিলবে সব জীবনের ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এবুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম, ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালেই সর্বনাশ, ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়ে, প্রেম হলে এক সুরে গা যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়, ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়ে, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়,
ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। দিন বদলে যাবে ফের হাত ধরে, সময়ের ফুটবে ঠিক মন মাফি মন পলাশ, ফুটবে ঠিক মন মাফি মন পলাশ, ফুটবে ঠিক মন মাফি মন পলাশ। একেবারেই এ বুকে বারো মাস ভালোবাসার মরশুম থাকুক, আর এখন তো ভালোবাসার মরশুম একেবারে খাতায় কলমে, সুতরাং ভালোবাসার গান তো হবেই, আবারও ফিরে আসবো গানেই। দেবন্দার কণ্ঠে কিছু শোনা যায়? হ্যাঁ নিশ্চয়ই, এটুকু তো আমরা করতেই পারি। আচ্ছা, এই জল খেতে খেতে বলি, এই খিচুড়ির ব্যাপারটা যেটা নিয়ে একটু আগে বলছিলেন, এক পাত থেকে অন্য পাতে গড়িয়ে যেত, হ্যাঁ এই যে একেবারে কেড়ে কুড়ে খাওয়া, সেই তো সেই তো। স্কুল একটা অন্য জিনিস, সেই সময় স্কুলে বাঁধন ছাড়া এই একটা দিন আর কি, আবার প্রতিযোগিতা লাগতো কে কত খিচুড়ি খেতে পারে। ঠিক ঠিক, দেবালদা তৈরি মনে হচ্ছে, চলো। এই গানটা হচ্ছে একটা আধুনিক গান আর কি, অনেক পুরনো সিনেমা শেষ পর্যন্ত। আচ্ছা, গানের মানে গানের গীতিকার হচ্ছেন আমার জেঠু শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার। আর এই সিনেমার একটা ছোট্ট করে বলে নিই আর কি, যে এই সিনেমার যিনি প্রডিউসার ছিলেন তিনি তার আগে বোধহয় দুটো তিনটে সিনেমা ফ্লপ করেছিল, তা তিনি এসে ওনার কাছে বললেন যে দাদা এমন একটা গান, একটা না এমন কিছু গান লিখুন যাতে সিনেমাটা হিট করে। তারপর তো মানে ইতিহাসে আর কি একটা গান করছি, আর এই মেঘলা দিনে একলা গানটা আপনারা সবাই জানে, সেই সিনেমা হিট করেছিল। অর্থাৎ সেই সময় শুধুমাত্র অভিনয় বা গল্প নয়, গানের জোরে একটা সিনেমা। আমি চেষ্টা করছি উনাকে শ্রদ্ধা জানিয়ে গানটা করার। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ধ্যানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে তোমারি ভেয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবি কি আঁকো কেন দূরে থাকো শুধু আর রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো। একেবারেই আপনাদের থেকেও খুব বেশি দূরে আমরা থাকতে পারবো না, কারণ ফিরে তো আসতে হবেই বারবার এই ঠিকানাতেই। একটুখানি বিরতি চেয়েছি, একটুখানি দূরত্ব, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকতে হবে।